ঠিক এই কারণেই সবসময় ফোনের ভিতর ডুবে থাকতে নেই। কি আর বলি, সাবস্ক্রাইব। এই সিসিটিভি রেকর্ডটাতে এরপর যা হতে চলেছে তা বিশ্বাস করা মুশকিল। প্রথমে পিছনের এই লোকটা এটিএম ইউজ করতে থাকা ব্যক্তির মানি ব্যাগটা চুরি করে, কিন্তু তারপর দেখো তো একবার কি হলো। ক্যামেরাটা দেখতে পেয়ে এই লোকটার একেবারে অবস্থা খারাপ, মানি ব্যাগ তো ফেরত দিয়েই দিল, সাথে ক্যামেরার কাছে ক্ষমা চাইছে। যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। দেখে বিশ্বাস করতে পারবে না, কিন্তু জাপানের কিছু রেস্টুরেন্টে এমন খাবার পাওয়া যায়, মানে এমন খাবার যেটা নিজেই খাবার খুঁজছে। ভয়ঙ্কর ব্যাপার একেবারে। ঠিক এই কারণেই কি করছো আর কোথায় করছো এটা একটু ভেবে চিনতে করতে হয়। আইফোন ছিল সম্ভবত। যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। আমার ভাগ্যটা সত্যি অনেকটা এরকম, মানে প্রবলেম থেকে যত দূরেই দৌড়াই শেষ পর্যন্ত এসে আমার মাথার উপরেই পড়ে। খেতে পারছে না তবুও খাবে, মানে এটা কুমির নাকি পলিটিক্যাল নেতা? যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। ঠিক এই কারণে এই মেয়েদের থেকে ছেলেদের আয়ু কম হয়। ওয়েল, এই কুমিরটা সম্ভবত অন্য কোনো খাবারে ইন্টারেস্টেড ছিল, তবে লোকটা যেভাবে সবকিছু সামলে নিল সত্যি অসাধারণ। যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। কিছু বুঝতে পারছো কি এটা দেখে? ওয়েল, এটা একটা প্রচন্ড রেয়ার ঘটনার ভিডিও। আসলে জলের ভিতর যেটা দেখতে পাচ্ছো এটা একটা তিমি মাছ। আর অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা প্রায়ই তার এই একমাত্র মানুষ বন্ধুটার সাথে দেখা করতে আসে। বেশ সুন্দর না ব্যাপারটা? যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। এরপর যেটা হতে চলেছে বিশ্বাস করতে পারবে না, তবে এটা দেখার পর অনেকেরই বিয়ে করার শখ মিটে যাবে। মানে আর যাই হোক, এমন বাঁদরের মতো বাচ্চা তো একদমই চাই। তবে যাই বলো, বাচ্চাটার মা কিন্তু আলাদাই লেভেলে শান্ত রয়েছে। এনিওয়ে, সাবস্ক্রাইব। ভিডিওতে এই কুকুরটা বন্যার জলে স্রোতের ভিতর ডুবে যাচ্ছিল, তবে সঠিক সময়ে সঠিক মানুষের সাহায্য পেলে কোনো কিছুই অসম্ভব নয়। এই একদল মানুষ একসাথে মিলে প্রায় ব্রিজ থেকে ঝুলে পড়ে কুকুরটাকে বাঁচিয়ে নিচ্ছে। বেশ সুন্দর না কাজটা? যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। চেহারা দেখে কখনো মানুষ চেনা যায় না, আর এই কথাটার সব থেকে বড় উদাহরণ সম্ভবত এই মেয়েটা। বেশ কিউট আর ইনোসেন্ট দেখতে, তাই না? বললে বিশ্বাস করতে পারবে, 18 বছর বয়সের ইসাবেলা নামের এই মেয়েটি তার মাকে খুন করেছে, তাও 79 বার ছুরি দিয়ে আঘাত করে। এই ধরনের জিনিসগুলো দিয়ে বালির উপর এমন অসাধারণ সুন্দর ডিজাইন তৈরি করা যায়, আর এই প্রসেসটা দেখতেও কিন্তু স্যাটিসফাইং। ওয়াও, সাবস্ক্রাইব। প্রথম অংশে এই ভিডিওটা কিন্তু বেশ কিউট দেখতে লাগছিল, কিন্তু এরপর যা হতে চলেছে কি আর বলি। এই মহিলা আবার সেই পাখিতে খাওয়া খাবারটাই খাচ্ছে। না মানে একটু নোংরা হয়ে গেল না ব্যাপারটা? যাই হোক, সাবস্ক্রাইব। এই বাচ্চাটা স্কুলে যাবে না বলে তার মায়ের গাড়ির চাকা ফুটো করে দিয়েছে, মানে এতটা বদমাশ তো আমিও ছিলাম না। যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব। এই মাছগুলো সাধারণত শার্কের দাঁত পরিষ্কার করে, তবে লোকটা মনে হয় ডেন্টিস্টের খরচ বাঁচাচ্ছে। এনিওয়ে, সাবস্ক্রাইব। এমন একটা বন্ধু থাকলে বাটল ওপেনারের কোনো প্রয়োজন নেই। যাই হোক, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব।